نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولايا صل وسلم وبارك عليه मोहतरम हाजरीन इकराम रहमानी व रहमकुमुल्लाह तआला अल्लाह रब्बुल इज्जत के दरबार में अशेष अवरंत शुक्रिया या हमरा माहे रमजान के मध्य दशक के शेष पर्याय से पहुंचेची अल्हम्दुलिल्लाह अल्लाह के काछे बरियात तक में बाकी समय गुलो जानो अल्लाह के सुस्थ भावे नमाज रोजा जावतियों कार्यक्रम सम्पादन करार तौफिक दान करें मोहतरम हाजरीन ए रमजान परिचय विभिन्न भावे दिया जाए रमजान ओई मास जेई मासे जकात आदाय करे मानुष ए रमजान शाहरुज जकात हिसेबे वर्णित चादी से पाके रमजान सबर मास शहर सबरे इटा सबर माधुर्यर मास किंतु आमरा ऐ मासे अनेक बेशी दुर्ज हो जाए उल्टा हलो आमादेर के रोजा शिक्षा दिच्छे जेटा दुर्जर मास शहर सबरे রমজান কে বিভিন্ন ভাবে মূল্যায়ন করা হয়েছে কিন্তু আল্লাহ আরেক ভাবে মূল্যায়ন করছেন আল্লাহ বলেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান ওই মাস যে মাসে কোরআনে পাক নাযিল করা হয়েছে সুবহানাল্লাহ এই জন্য এটাকে শাহরুল কোরআন বলা হয় কোরআনের মাস তো মোহতরম হাজরিন আল্লাহ পাক এমন একটা সংজ্ঞা দিলেন এর মধ্যে সব সংজ্ঞাই এর ভিতরে নিহিত আছে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত এটাই বলছেন বান্দা আমি আমার কালামে পাক কোরআনে করিম নাজিল করার জন্য বারো মাসের মধ্যে মাহে রমজানকে বেছে নিয়েছি সুবহানাল্লাহ এবার এই মাসকে কিভাবে মূল্যায়ন তোমরা করবে এখান থেকে বুঝে নাও যে মাসটিকে আমি আল্লাহ বেছে নিয়েছি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান যে মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান
কেন? যেহেতু রমজানে আল্লাহ কোরআনে পাক নাজিল করেছেন, তো যেই নবীর উপর কোরআনকে নাজিল করার জন্য আল্লাহ সময় বেছে নিয়েছেন রমজানকে, আর স্বয়ং নবী পাককে প্রেরণ করার জন্য আল্লাহ বেছে নিয়েছেন রবিউল আউয়াল শরীফকে। মোহতরম হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে প্রতি রাতে হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে রসুল পাক কোরআন রসুল পাক পড়তেন, জিবরিল আমিন শুনতেন, জিবরিল আমিন পড়তেন, রসুল পাক শুনতেন। শোনার মজাটাই আলাদা। সাইয়্যিদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে রসুল পাক বললেন, আবু মুসা তোমার তেলাওয়াত আমাকে শোনাও, খুব ভালো লাগে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপর নাজিল হয়েছে, কোরআন আপনার উপর নাজিল হয়েছে, আর আপনি বলে না শোনো আমার উপর নাজিল হয়েছে, এটা সত্য, কিন্তু আরেকজনের মুখে শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, তেলাওয়াত এই জন্য করা যেখানে আল্লাহ রসুলের পরিচয় শান আজমত মহানত্ব সবকিছু বর্ণনা করা হয়েছে। আপনার অবস্থান যদি আপনি নিজে নিজে পড়েন, তাতে যতটুকু না আপনি আনন্দিত হবেন, যখন আপনার বাস্তব পরিচয়টা আরেকজন যখন তুলে ধরবেন, তাতে আনন্দ কিরকম লাগে সেটা আমরা প্রত্যেকেই বুঝি। তো মোহতরম হাজরিন, আল্লাহ বলেন, আমি রমজানকে বেছে নিয়েছি কোরআন নাজিল করার জন্য। সুবহানাল্লাহ। কোরআন কি হুদান লিন্নাস, এগুলো সব মানুষের জন্য হেদায়ত, এটা না আসে রপ্ত করলাম, সব মানুষের জন্য হেদায়ত নয়। আল্লাহ বলছেন অন্য আয়াতে, ওয়াইজা কিলা লাহুম আমানু কামা আমানান নাস, সেখানেও নাস বলছে আল্লাহ। যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান এনেছ ঠিক, এরকম আল্লাহ হবে না, ঈমান ওইভাবে আনো যেভাবে সিদ্দিক আকবর এনেছেন, ফারুকে আজম এনেছেন, ওসমানে গনি এনেছেন, হযরতে মাওলা আলী এনেছেন, সাহাবায়ে কেরাম এনেছেন, সেইভাবে ঈমান আনো। তখন এরা বলে আনুমেন কামা আমানা সুবহা, এখন তাদের পরিচয় পাওয়া যাচ্ছে, আমরা কি ওই বেকুব মানুষগুলোর মতো ঈমান আনতাম? যখন সিদ্দিক আকবর ফারুকে আজম ওসমানে গনি মাওলা আলীকে নিয়ে কেউ সমালোচনার মুখ খুলতে চাইবে, তো বুঝবেন এরা মুসলমান নয়, মুনাফেক। এরা মুসলমান নয়, এরা মুনাফেক। আল্লাহ এটার পরীক্ষার একটা মাপকাঠি দাঁড় করিয়েছেন। হুদান লিন্নাস, কোরআন মানুষের জন্য হেদায়ত। কোন মানুষ? যিনি রসুল পাকের আহ্বানে সাড়া দিয়েছেন সেই মানুষ। সুবহানাল্লাহ। সব মানুষের জন্য কোরআন হেদায়ত নয়। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, এটা মুত্তাকি তাকওয়ার দিকে যারা যাইতে চাইবে তাদের জন্য হেদায়ত। সারা রাস্তায় লাইট আছে, কেউ যদি চোখ বন্ধ করে হাঁটে আর নালায় পড়ে যায়, এই জন্য কি লাইটের দোষ? নয়তো লাইট গ্রহণ করতে চাচ্ছে না। হুদান লিন্নাস, হেদায়ত যে চাইবে তো কোরআন বলবে হেদায়ত আমার কাছে মজুদ, নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াবাইয়ানাতুম মিনাল হুদা,
মানুষ মাত্রই জানতে চাওয়ার প্রবল ইচ্ছা মানুষের মধ্যেই থাকে, কোনো কিছু জানতে চাওয়া। তো হেদায়েত 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 যে প্রমাণ কি বলে, এইটা নিজে হেদায়েত ও হেদায়েত কারিও, আবার সেখানে হেদায়েতের সমস্ত দলিল বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, কোরআন এটার আরেক নাম ফুরকান। ফুরকান মানে পার্থক্যকারী, হক নাহককে স্পষ্ট করে দিবে, সত্য মিথ্যাকে পরিষ্কার করে দিবে, জায়েজ নাজায়েজকে স্পষ্ট করে দিবে। কোরআন এটা ফুরকান। মানুষ চূড়ান্ত হেদায়েতের জন্য কোন একটা মাপকাঠি দাঁড় করাতে হবে, সেই চূড়ান্ত মাপকাঠি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, কে কি করছে, কে কি বলছে, কে কি লিখছে, কে কি চিন্তা করছে, সবকিছু আপন জায়গায়। যখন যতক্ষণ পর্যন্ত রসুলের পাক পর্যন্ত পৌঁছবে না, তো এগুলা হেদায়তে পরিণত হবে না। মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, অনেকেই আপন অবস্থানে অনেক ভালো চিন্তা করতেই পারেন, অনেক ভালো কিছু লিখতেই পারেন, অনেক ভালো কিছু বলতেই পারেন, সেই ভালো লিখা, সেই ভালো বলা, সেই ভালো চিন্তা চেতনার সম্পর্ক যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত না হয়, তো এটা আপন জায়গায় থাকবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআন বলছে মাইয়াবতাবে গায়রুল ইসলামে দিনা লাই ফলাই ইউকবালা মিনহু, ইসলামের চূড়ান্ত পথ বাদ দিয়ে যে অন্য দিন তালাশ করবে, এটা আল্লাহ আল্লাহই বলছেন এটা গ্রহণ করা হবে না। মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস। তো মোহতরম হাজরীন, সে কোরআনকে আল্লাহ বলেছেন, কোরআন আমি নাজিল করেছি আর হেফাজতের জিম্মাদারও আমি। সুবহানাল্লাহ। এজন্য আপনি আজকে দেখেন অন্তত আন্দরকিল্লা গেলে 10-15টি প্রকাশনার কোরআন শরীফ আপনি পাবেন, এই প্রকাশনা থেকে প্রকাশিত, ওই প্রকাশনায় প্রকাশিত, আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত একটা জের জবর কিছুর কোনো পার্থক্য পাওয়া যায় না। অন্য বই আপনি যত সতর্কতার সাথে প্রুফের পর প্রুফ, প্রুফের প্রুফ, প্রুফ ফাইনাল প্রুফ, অনেক সতর্কতার সাথে দেখছেন, তারপরেও কোনো না কোনো জায়গায় কিছু একটা থেকে যায়, কিন্তু এইটা দেখা যায় এরকম কিছু অন্তত আজ পর্যন্ত আমাদের দৃষ্টিগোচর হয়নি। এটা কোরআনের মৌজুদা। আজকে দেখেন যে আরব বিশ্বে সারা বিশ্বের মুসলমান হরে মাইনে তৈরি মাইনে একত্রিত হচ্ছে, নামাজ পড়ার ধরনের মধ্যে তারতম্য আছে, ভাষা বর্ণ সবকিছুর তারতম্য, যখন কেরাত শুরু করছে কোনো পার্থক্য নেই। কোরআন এসেছে মানুষকে আল্লাহর পথে রাস্তা দেখানোর জন্য, আল্লাহকে রসুলকে আম্বিয়ায়ে কেরামকে ঔলিয়ায়ে কেরামকে আল্লাহ ওয়াদা করা, এগুলো কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে। তারপরও আমাদের এই দুরাবস্থা কেন, যেহেতু আমরা তো এগুলাকে পড়েছি আমলে পরিণত করিনি। একটা সময় ছিল যে কোরআনকে ধারণ করে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আউলিয়ায়ে কামিলিন, সালফে সালেহীন, ওনারা দুনিয়ার উপর রাজত্ব করেছেন, সমুদ্রের পারে গিয়ে বলেছেন হে সমুদ্র আমি আল্লাহর দ্বীনের কাছে যাচ্ছি, আমাকে রাস্তা করে দাও। সমুদ্রের পানি সরে গিয়েছে, গোড়া গোড়া নিয়ে সমুদ্র পার হয়ে গেছে, গোড়ার পায়ে কোনো পানি লাগে নাই,
ডক্টর ইকবাল সেটাই বলছেন, দস্ত তো দস্ত দরিয়া ভি না ছোড়ে হামনে। আমরা মুসলমান ও ইতিহাস ঐতিহ্যের অধিকারী, দস্ত তো দস্ত ময়দান মরুভূমি এটা তো আসেই, দরিয়া ভি না ছোড়ে হামনে। সমুদ্র কেউ আমরা বাদ রাখি নাই, কি হয়েছে বাহরে জুলমাত মে ভি দৌড়া দিয়ে গোড়ে হামনে, কৃষ্ণ সাগরেও আমরা গোড়া দৌড়েছি। সুবহানাল্লাহ। হযরতে আলাউল হযরমি সমুদ্রের পারে গিয়ে বললেন, কিস্তি নেই, নৌকা নেই, কিছুই নেই, মুজাহিদিন ইসলাম শাহাদতের মহান আগ্রহণীয় অসাধারণ আগ্রহণীয় উপস্থিত দিনে হক প্রতিষ্ঠা করার জন্য, বলল সমুদ্র দিনের কাজে যাচ্ছি, পানি সরে গেছে, গোড়া দৌড়িয়ে ওরা ওই পারে পার হয়ে গেছে, সেই ইতিহাস মুসলমানের ইতিহাস, আর সেই মুসলমান আজকে মার খাচ্ছে, আর আমরা লাঞ্ছিত হচ্ছি। তার এতে কোরআন হোক, কোরআনে পাককে ছেড়ে দিয়ে কোরআনে পাককে ধরে রাখার মানে হাতে ধরে রাখা না। কোরআন আল্লাহ সম্পর্কে কি বলছে সেটাকে প্রশ্নাতীত ভাবে মেনে নেয়া, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে উপস্থাপন করছে সেটাকে মনে প্রাণে মেনে নেয়া, কোরআন কার আনুগত্য করছে তারই আনুগত্য করা, কোরআন কিভাবে চলতে বলছে সেভাবে চলা, কোরআন কি গ্রহণ করতে বলছে সেটা গ্রহণ করা, কোরআন কি চাপতে বলছে সেটা ছেড়ে দেয়া, এটা হচ্ছে কোরআন মানা। তো এটা কখন আসবে, মানুষের স্বভাব যার বিষয় আছে, মানুষ যখন কোনো কিছুর প্রতি আসক্ত হয় সেটাকেই সবচেয়ে বেশি গ্রহণ করে। তো সেই জন্য একবার সেটাও বলে দিচ্ছেন, মগজে কোরআন রোহে ঈমান, জানে দি কোরআনের সার ঈমানের প্রাণ দীনের জান, হাসতে হুব্বে রহমতুল লিল আলামিন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকৃত্রিম ভালোবাসা। আপনি যখন রাসূলের দিকেই তাকাবেন, আপনার নজর যখন সবসময় রাসূলের পাকের দিকে থাকবে, তো উনি কেমন করতে বলেছেন সেটা আপনার ভালো লাগবে, উনি কি করতে বলেছেন সেটা ভালো লাগবে, উনি কে কি ছাড়তে বলেছেন সেটা ভালো লাগবে, উনি কিভাবে খেয়েছেন সেটাকে আপনার সে পন্থাটাকে ভালো লাগবে, উনি কি কি খেতে পছন্দ করেন নাই সেটা আপনার কাছেও অপছন্দ হয়ে যাবে, উনি কি কি পছন্দ করেছেন সেটা আপনার কাছেও পছন্দ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এটাই করেছেন, বলে মানুষ তো পাগল বলবে, পাগল বললেই তো তারপর তুমি কামিয়াবির স্তরে পৌঁছবা, কারণ বলবে না রুকুতে গেল সজিদার অনেক কাছে চলে গেছে, আবার শুধু হয়ে দাঁড়াচ্ছে কোথায় যাওয়ার জন্য, সজিদায় যাওয়ার জন্য। তো আপনি ওইখানে যাবেন ওইখান থেকে চলে যেতেন, এটা তো কাছে ছিল, কেন সোজা হয়ে দাঁড়ালেন, রুকু থেকে সজিদার জায়গা অনেক কাছে। আমরা অন্যান্য ক্ষেত্রে কোনোদিন এটা করি না, যে আমি মুরাদপুর আসলাম, কাজ ছাড়লাম, আমি এসেছি ভদ্রহাট থেকে, আমি 2 নম্বর গেট যাব, আবার কিন্তু আমি ভদ্রহাট গিয়ে 2 নম্বর গেট আসবো, এটা করলে তাকে আমরা চূড়ান্ত ভাবে পাগল বলবো। কিন্তু এইখানে আপনি দাঁড়িয়ে গেছেন, কেন দাঁড়ালেন, রুকুর জায়গা সৈয়দার জায়গা তো রুকুর থেকে অনেক কাছে, কেন কোন জবাব নাই, রসুল্লাহ দাঁড়ায় গেছেন, সুবহানাল্লাহ, রসুলের পাক দাঁড়িয়ে গেছেন সেজন্য, কেন
আল্লাহ বলেন আমি চাচ্ছি তোমাদের আনুগত্যের অবস্থাটা কি, তোমরা কি জ্ঞানের বাদুর নিয়ে আসছো নাকি প্রশ্নাতীত আনুগত্যের মনোভাব নিয়ে এসেছ, সেই পরীক্ষায় পাশ করলে তিনি ইমানদার। সুবহানাল্লাহ। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু ইসলাম মক্কা শরীফের উনি মুয়াজ্জিন হিসেবে পরিচিত, উনি রাসূলের পাককে রাস্তার মধ্যে ভেঙ্গাচ্ছিলেন, কিছু ছোট ছোট ও একটু বয়স্ক ছিল, মুসলমানগণ নামাজের জন্য আজান দিচ্ছে আর ওরা ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের সাথে ঠাট্টা করতেছে, ওরা যেরকম বলতেছে এরকম বলতেছে। রসুলের পাক সাহাবীদেরকে নামাজ শুরু বলে এদেরকে ধরে আনো, ধরে আনছে, তোমরা এতক্ষণ কি বলছিলে, এরা চুপচাপ বলে আবার বলো দেখি, ওকে ধরছে এখানে চুল ধরছে, যেটা একটু বয়স করেছে ছোটদের থেকে এর চুল ধরে আনছে, বলে আবার বলো দেখি, আবার বলো বলছে, তার ভিতরে বিরাট চেঞ্জ এসে গেল, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং এ বলে রাসূল মুবারক ধরে আমার ভিতর ঈমানের প্রেরণা দেওয়া হয়েছে, এগুলো তো আমি জীবনে কাটবো না। উনি আর কাটে নাই, এখন তো আমরা দেখলে না চিনলে বলবো মনে অন্য ধর্মের মানুষ হবে, যারা একটু করে চুল লম্বা করে রেখে দেয়। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু সেই চুল আর কাটে নাই, অন্যদিক যে ছাড়তো কাটতো এগুলো রেখে দিয়েছে, কারণ এখানে সরকারে পাকের হাত মোবারক লেগেছে। আল্লাহ বলছেন সে কুরআনকে হেফাজতের সবচেয়ে আজকে দৃশ্যমান যেই পথ সেটা হচ্ছে আজকে সবচেয়ে বেশি কোরআনের পাকের চর্চা হচ্ছে রমজানে। কোরআনে পাকে কোরআনে পাক রমজানে তারাবির নামাজের মাধ্যমে একবার খতম করা একটা সুন্নত, সেই সুন্নতটা মুসলিম মিল্লাতে আলহামদুলিল্লাহ এখনো চলমান আছে এবং অনেক ক্ষেত্রে কিছু বিষয় খুব ভালোই হয়েছে। এক সময় আবেদ সাহেবরা পড়তেন, উনি কি পড়তেছেন উনি আর ওনার খোদায় ভালো জানতেন, কিন্তু আজকের মুসল্লির মধ্যেও পরিবর্তন এসেছে, আমি না বুঝলেও এই কোরআন যখন সঠিকভাবে পড়া হয় তো ইমানদারের অন্তরকে ঠানে, বুঝার কথা এটা পড়ে। এই জন্য বুঝার কথা আল্লাহ জানেন যে সবাই বুঝবে না, এই জন্য শুনতে বলছেন ওইদা করিয়াল কোরআন ফার্স্ট টাইম, কোরআন যখন পড়া হয় তো মনোযোগ সহকারে শুনো। শুনতে বলেছেন সবার পক্ষে বোঝা সম্ভব হবে না, আজকে মুসলিম মিল্লাত একমাত্র জাতি যার মধ্যে কোটি কোটি হাফেজে কোরআন মজুদ আছে। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মগ্রন্থ অনেক ছোট ছোট, এত বিশাল নয়, এগুলার কোনো আবেজ নেই, এগুলা পড়লেও আকর্ষণ করার তেমন কোনো উপাদান সেখানে নাই। আর কোরআন মুসলমান পড়ছে বা ইমান পড়ছে কাফেরদেরকেও টানতেছে, ওরা চারিদিকে এসে ঘিরে সিদ্দিক আকবরের তেলাওয়াত শুনতেছে। মহতরম আজরি, সে কোরআনকে আজকে আমরা তারাবির নামাজের মাধ্যমে সম্পন্ন করার একমাত্র উপায় হাফেজ সাহেবগণ, আলহামদুলিল্লাহ আল্লাহ যখন জিম্মাদারি নিয়েছেন দেখতেছেন, আপনি যদি আজকে বাংলাদেশে কোনো একটা পক্ষ এই অনুসন্ধান চালায় যে কি পরিমাণ হেফজখানা আছে, আমার মনে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রকৌশল বিদ্যালয় মেডিকেল কলেজ যত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা সহ
সবগুলোর চেয়ে অনেক বেশি শিল্প জমানা। অথচ জমানা কোন কালে সরকারের যে এডুকেশন মিনিস্ট্রির সাথে কোনদিন সম্পর্ক আগে ছিল না, এখনো নেই। প্রত্যেকটা মাদ্রাসা একটা জমানা থাকে, জমানা না শিক্ষকের কোনো এমপিও আছে না জমানার জন্য কোনো বাজেট আছে। কেন? এটা এটা তো উপরওয়ালার বাজেট, এটা আল্লাহর বাজেট, এটা এমনি চলতেছে। কেমনে চলতেছে? যেমনে চলতেছে এমনি চলতেছে। এখন আপনি আদেশ সাহেবের ইন্টারভিউ নেবেন বললে সদস্য 200 আদেশ উপস্থিত, আপনি টিকে করতে পারবেন না, কাকে নেবেন? আর এত যোগ্য হাফেজ তৈরি হয়ে আছে, আপনাকে দিন রাত চলে যাবে। একবার বেলোয়ার দিকে ইরফান মসজিদে হাফেজ নির্বাচনের জন্য গেলাম, এ আল্লাহ জুমার পর থেকে রাতের 12টা হয়েছে, আমি সেদিন এই সিদ্ধান্ত নিয়েছি আর যাবো না কোনো। 132 জন হাফেজ আসছে, এই 132 থেকে ছেঁকে 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 25 জন, 20 জন, 15 জন, এত আদেশ তো নিবে না, 10 জন, 5 জন, তারপর কোনো মতে 7 জনে এসে ঠিক করে আল্লাহ বিল্লাহ করে বাসায় যায় জুমার পর থেকে রাতের 12টা। এটা এটা আমার কাছে সময়টা বিরক্তিকর হলেও তার মধ্যে একটা আনন্দের বিষয় আছে যে মুসলমানের সমাজে কি পরিমাণ হাফেজে কোরআন আছে। তো সেজন্য এটা তো ইমানদারের ইচ্ছা হওয়া দরকার যে আমি প্রতিদিন তারাবিতে কোরআনে পাকের তেলাওয়াত শুনি। কিন্তু আমরা এইখানেও হুড়ুহুড়ি শুরু করছি, যা হচ্ছে আপনারা দেখতেছেন। তো আপনারা এই যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে 20 রমজান 21 তারাবি, এটা আগামী রোববার এই মসজিদে কোরআনে পাক খতম হবে তারাবির নামাজের মাধ্যমে। আপনারা জানেন প্রতি বছর এই উপলক্ষে সংক্ষিপ্ত দোয়া মোনাজাত হয়, সকলের জন্য দোয়া হয় এবং তাবারুকাত উপস্থিত মুসল্লিদের জন্য তাবারুকের ব্যবস্থাও হয়। আপনারা সবাই ইনশাআল্লাহ আগামী রোববার এই মসজিদে যে কোরআনে পাকের খতম হবে তারাবির নামাজের মাধ্যমে, তো হাফেজ সাহেবদেরকে যেটা সম্মানী দেওয়া হয় এটা কোরআনের কোনো মূল্য না। আমরা যে লাইব্রেরি থেকে কোরআন শরীফ কিনি, এটা কি কোরআন শরীফের দাম না কাগজ প্রিন্টিং বাইন্ডিং এর দাম? এখন এটা দেখে যদি বলে এই সর্বনাশ, মুসলমানরা তো ভালো ব্যবসা জমেছে কোরআন ব্যবসা কিনে করতেছে, আরে কোরআন কেমনে বিক্রি করবে? আদেশ সাহেব যে কোরআন নিয়ে এসেছিলেন খতম করার পর সেই কোরআন নিয়ে চলে যাবেন, আর বেচা বিক্রি বলা হয় আমি মূল্য দেবো তিনি পণ্য দেবেন, এটাকেই বলে বেচা বিক্রি। এই ডবুজারা চিল্লা চিল্লি বলছে কোরআন জুড়ে বিক্রি করে পয়সা নিচ্ছে, আরে তোমার দিতে ইচ্ছে হবে না, দাও না, না দাও, তুমি এইটার কেন আশ্রয় নিচ্ছ যে কোরআন শরীফের বিনিময়ে পয়সা নিচ্ছে? কোরআন শরীফের কোনো বিনিময় নিচ্ছে না, কোরআনে পাকের বিনিময় হতেই পারে না। গোটা খুদার খোদাইয়ের যত মূল্যবান সম্পদ আছে, তো এই সম্পদগুলো একদিকে দিলে কোরআনে পাকের একটা নোকতার মূল্য হবে? কারণ এটা কালামে ইলাহি, আল্লাহর কালাম। এটা কি? এটা হচ্ছে এই যে আবেদ সাহেবান কষ্ট করে আমাদেরকে এই নেয়ামত অর্জন করার সুযোগ করে দিলেন, তাদেরকে সম্মান দেয়া, মূলত কোরআনকে সম্মান দেয়া। এই জন্য প্রত্যেকে সেটাকে বিবেচনায় রাখবেন, ওনাদেরকে সম্মান প্রদর্শন করা। এবং যে পরিমাণ হাফেজ আমাদের সমাজে তৈরি হচ্ছে, আমাদের উচিত কথাবার্তা বলে যে হাফেজ ধরেন বিশ্বকাতের জন্য পাঁচ রকাত করে চারজন হাফেজ পড়লে তাহলে চারজনেরই একটা তাদের তেলাওয়াত চর্চা করার সুযোগ হলো। আমরা ওদেরকে বলবো যে চারজন হলে হাদিয়া
হয়তো কিছু কমে যাবে অন্যজনের, তার সেটা মেনে নিতে হবে যে আমিও পাই হাদি, আমার আরেকজন ভাই পাক। তো মোহতারাম নাজরীন, সেটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে এই মসজিদ, আপনারা এই মসজিদকে, মসজিদের কোন অবস্থা থেকে মসজিদ কোথায় এসেছে এটা সব আপনাদের সামনে হয়েছে। আজকে রং করাতে গেলেও অনেক লক্ষ লক্ষ টাকা খরচ, যেই পরিমাণ রঙের দাম, যেই যেই ধরনের রং এখানে লাগাতে হচ্ছে সেটা আপনাদের কাছে মসজিদ পরিচালনা পরিষদ গত জুমার পর ওনাদের মসজিদ পরিচালনা পরিষদের সভা হয়েছে, সেখানে সবার কাছে একান্ত বিনীত আবেদন যে এই রমজানে আপনি দান করবেন, দানের পরিমাণ যেটা স্বভাবের পরিমাণ অনেক বেশি, সেই জন্য রমজানেই আবেদন দেওয়া হচ্ছে যে আপনারা মসজিদের রঙের কাজে আপনাদের শব্দ মতো শরিক হন। এরপর এসি গরম আসতেছে, 5টা এসি নষ্ট হয়ে গেছে, যে নষ্ট এসি মেরামত করার পরিবর্তে ওনারা আরো 5টা কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমি জানি এমন সামর্থ্যবান আল্লাহর বান্দাও আছেন যারা এক একজনে এক একটা এসি দিতে পারবেন, যার যেভাবে সম্ভব এই কাজে আপনারা সম্পৃক্ত হবেন। এটা দেওয়ার জন্য বলছি না, বাস্তবে যে আপনার সম্পদ হবে এগুলা, আর যেগুলা রেখে যাবেন এগুলো উত্তরসূরিদের মালিকানা। আপনার ভবিষ্যতের জন্য আপনি যা পুঁজি রাখবেন সেটা হবে আপনার, আর যা সম্পদ রেখে যাবেন সেটা আপনার উত্তরসূরি, ওরা ইচ্ছে হলে আপনার জন্য কিছু করবে, ইচ্ছে না হলে করবে না। সেজন্য আল্লাহ বলেছেন যে তোমার তুমি যাওয়ার আগে কিছু সেখানে ব্যাংক ব্যালেন্স তৈরি করো। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে দরিদ্রকে, বলে যার টাকা পয়সা নেই সে দরিদ্র, বলে না আসল দরিদ্র যিনি কিয়ামতের দিন যে পুণ্য অর্জনের সমূহ সুযোগ টাকা সত্ত্বেও পুণ্য অর্জন করে নাই তিনি হবেন সবচেয়ে দরিদ্র। আর যিনি পুণ্য করেছেন পাপও করেছেন, তো পাপের বদলায় সব পুণ্য যদি সেদিন শোধ হয়ে যায় সেও খালি হয়ে যাবে, বরং উল্টারও কিছু পাপ মাথার উপর আসার আশঙ্কা আছে। কেন? মজলুমদের আল্লাহ জিজ্ঞেস করবে তোমার পাওনা শেষ হয়েছে, তোমাকে যিনি জুলুম করছিল তার পুণ্য সব তুমি মজলুম হিসেবে দিয়ে দিলাম, ঠিক আছে এখন কি পাওনা শুধু হয়েছে, বলে হে আল্লাহ না আমার পাওনা তো আরো আরো হয়ে গেছে, থই এর কাছে তো আর জালেমের কাছে তো আর কি নেই, পুণ্য নাই। তো তুমিও যে খুব বেশি ভালো ছিল সেটা না, তোমারও তো টুকটাক গুনা কথা আছে, সেটা এইগুলো হইলে ও জালেমকে দিয়ে দাও, সেদিন কি অবস্থা হবে? হাদিস নাসাই শরীফের রওয়ায়েত, আল্লাহ পাক আমাদেরকে এই জন্য দুনিয়ায় থাকতে আপনার জন্য আপনি কিছু পেশ করুন, মসজিদ পরিচালনা পরিষদ আপনাদের কাছে বিনীত আবেদন রাখছে যে মসজিদের এই ইলেকট্রিসিটির বাবদ অনেক খরচ, যখন এসি চলে শরিক করা। আর অনেকেই হয়তো ইচ্ছে হচ্ছে আমি 10,000 টাকা দেব, এটা নিজের অবস্থার কারণে 10,000 টাকা দিতে লজ্জা পাচ্ছে, সবাইকে শরিক করার জন্য ভালো কাজে শরিক করা এটাও বড় স্বভাব, আরেকজনকে ভালো কাজ করার সুযোগ করে দেওয়া এটাও বড় স্বভাব। সেই হিসেবে আপনারা মসজিদের এই বিষয়গুলো বিবেচনায় রেখে আল্লাহ তৌফিক দিয়েছেন সে অনুযায়ী আশা করি দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে বাকি সময়গুলো সুস্থভাবে রোজা নামাজ সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।